বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আমরা সবাই ধৈর্য ধারণ করে বসি, সবাই বসি, সবাই বসি, সবাই বসি, এখন ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমার বিবাড়িয়ায় আরো 11 জন, আমাদের 11 জন সাথী আরো শাহাদাত বরণ করেছে, 11 জন আমাদের মধুপুরী বিশ্বাভুজুর আহত হয়েছে, রক্তাক্ত অবস্থা আছে, বহু জায়গায় আরো মানুষ শাহাদত বরণ করার ঘোষণা আসছে। আমরা মোদি বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, আমরা মুসলমানরা প্রথম উস্কানি দেয় নাই, বরং মুসলমানদের বুকের উপরে সন্ত্রাসীরা জালেমরা গুলি চালিয়েছে, আমাদের ভাইদেরকে শহীদ করেছে। আমার 4 জন ভাই গত পরশু শহীদ হয়েছেন, গতকালকে বিবাড়ি আমার ভাই শহীদ হয়েছেন, আজকে আমার ভাই শহীদ হয়েছেন, মধুপুরের পিসাভুজে আহত হয়েছেন, বহু জায়গায় আমার ভাই এখনো হসপিটালে কাতরা দিয়েছেন, রক্তাক্ত অবস্থা আছেন। এদের বদলা না নেওয়া পর্যন্ত রাস্তা ছাড়ব না ইনশাআল্লাহ। যদি শেখ হাসিনা মনে করে এই দেশটা তার বাবার, তাহলে আমি মনে করি এই দেশ আমার দাদার, এখানে আমরা জন্মগ্রহণ করেছি। ওদের সেকেন্ড হোম বাংলাদেশ থেকে বাহিরে আছে, প্রত্যেকের বাহিরে ঘর আছে, বাড়ি আছে, প্রত্যেকের অন্য অন্য দেশে ঘর আছে, বাড়ি আছে, কিন্তু এখানে যারা আমরা আছি, সিঙ্গাপুরে আমাদের বাড়ি নাই, তাইতে আমাদের বাড়ি নাই, আমেরিকায় আমাদের বাড়ি নাই, এই বাংলাদেশে আমাদের থাকতে হবে, এখানেই বাঁচতে হবে, লড়াই করে বাঁচতে হবে, রক্তের মাধ্যমে বাঁচতে হবে, এই শেখ হাসিনার উৎখাত করতে হবে, বাংলাদেশ মুখপথ কায়েম করতে হবে, আমার ভাইয়ের রক্তের বদলা নেবাই দেবে ইনশাআল্লাহ। আমরা যারা আছি, আমার এক ভাই মারা গেছে, আমরা লক্ষ ভাই জিন্দা আছি, কোটি ভাই জিন্দা আছি, আমরা এখন মিছিল করে পল্টনের উখানে যাব, দেখি গুন্ডামি কি হবে, ইনশাআল্লাহ।